বলহাল উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত ডিসেম্বর 17 তারিখ রবিবার দুপুরে গুমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একান কমিটি সেন্টার তাহের শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা ছাত্রলীগের সভাপতি কৃষাণ চৌধুরী পলাশের সভাপতিত্ব সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পি ও পৌরসভা ছাত্রলীগের সম্পাদক শহীদ ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এমবিতে যে স্মার্ট বাংলাদেশ জনতি শেখ হাসিনা দিয়ে এই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করবে বলে আর আবার প্রধানমন্ত্রীরা নৌ কমার হাবুট দিয়ে নির্বাচিত করবে আর ছাত্রলীগের প্রত্যেকটা তৃণমূল কর্মী আজ এতন হাজ করিব। এই সময় উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ খালেদ মাসুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ মুর্শেদ আলম চৌধুরী, সহ সভাপতি ইরফানুল ইসলাম ইউয়াজ সাইম, স্যার আশুতোষ সরকারি কলেজের আহ্বায়ক প্রীতম দাশগুপ্ত, পৌরসভা ছাত্রলীগের সভাপতি জয়দে, সংগঠনের সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক কাকন সেন, ফতুরকিল জলিল আম্বিয়া কলেজের ছাত্রলীগের শান্ত সৌরভ প্রমিজ অমিত ইরফান কাদের সাজ্জাদ হোসেন সহ আরো বহু কেউ। এছাড়াও ওয়ার্ডে উপজেলা পৌরসভা ইউনিয়ন ছাত্রলীগের প্রধানমন্ত্রী ঘোষণা করজুম দেখুন আর জয়যুক্ত করজুম ইনশাল্লাহ। চট্টগ্রাম।